सिलीगुड़ी में मातृ सदन में टीकाकरण किया गया। देखते हैं वहां किस तरह से कोविड 19 की टीकाकरण दी जा रही है। মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাতৃসদনে আজকের থেকে আমাদের ভ্যাকসিনেশনের কাজ আমরা শুরু করেছি। ইতিমধ্যেই আমাদের হেলথ অফিসার ডক্টর সঞ্জীব মজুমদার, আমাদের এপিডেমিওলজিস্ট ডক্টর আবু হেনা, আমাদের ম্যানেজার সুতপা সহ অনেকেই ইতিমধ্যেই তারা ভ্যাকসিন নিয়েছে, সাথে অন্যান্যরাও নিচ্ছেন। আজকে প্রাথমিকভাবে আমাদেরকে 200 জনের একটি লিস্ট পাঠানো হয়েছে যারা এখানে ভ্যাকসিন নেবেন। যদিও ICDS-এর যারা কর্মীরা, যাদের আজকে ভ্যাকসিন নেওয়ার কথা, তাদের একটা বড় অংশের আজকে পরীক্ষা ইত্যাদি থাকার কারণে তারা আজকে ভ্যাকসিন নিতে পারবেন না। তাদের হয়তো অন্য বিকল্প একটা দিন স্বাস্থ্য দপ্তর থেকে সেটা ঠিক করে দেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের কাছে যা বলা হয়েছে যে সপ্তাহে 4 দিন, সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন আমরা এই ভ্যাকসিনেশনের কাজ করব। আজকে মাতৃসদনে শুরু হলো, কিন্তু এর পরে আরও 2টি কেন্দ্র আমাদের UPSC 3 এবং UPSC 7, সেখানেও আমরা এই ভ্যাকসিনেশনের কাজ করব। পরিস্থিতির সাথে থাকতে গিয়ে যেরকমভাবে আমাদেরকে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশিকা দেওয়া হবে সেইভাবেই কাজটা চলবে। যারা বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশনের লিস্ট নাম রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকেও আমরা অনুরোধ করব যে তারা এই ভ্যাকসিন নেবেন। এবং সরকার ইতিমধ্যেই আমাদের বারবার জানিয়েছেন যে এই ভ্যাকসিন নেওয়া নিরাপদ এবং এতে সাইড এফেক্ট প্রায় অলমোস্ট নেই বললেই চলে। ফলে স্বাভাবিকভাবেই আমরা চাই যে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশে সবাই ভ্যাকসিন নিন। এবং আপনারা দেখছেন যে এর জন্য আমাদের একটা টেম্পোরারি স্ট্রাকচার বিল্ড আপ আমরা করেছি। আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার ইত্যাদি সবাই এখানে আছেন, যাতে এই ভ্যাকসিন প্রসিডিওরটা সুস্থভাবে আমরা চালাতে পারি। এবং এর পাশাপাশি আমি বলবো যে ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজব কিংবা কোনো ধরনের বিরূপ মন্তব্য করার আগে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ না করে এরকম কোনো মন্তব্য না করাটাই বাঞ্ছনীয়। একদম যা নির্দেশিকা রয়েছে, সরকারি নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ভ্যাকসিনেশনের কাজ আমরা শুরু করব। COVID-19 vaccine is safe. Follow the prescribed process for vaccination. Register on Cowin system using a valid photo ID. Beneficiary will receive SMS messages on their registered mobile number. On the vaccination site, Vaccination Officer 1 will check registration and verify photo ID of the beneficiary. Vaccination Officer 2 will authenticate verify documents on Cowin. Vaccination Officer will vaccinate the beneficiary. Following vaccination, all beneficiaries should wait in the observation area for 30 minutes. Vaccination Officer 4 and 5 will ensure 30 minutes wait, monitoring and guiding the non-registered beneficiaries. Come for second dose of vaccine on the due date as per SMS received.